ठीक है एन কি হয়েছে? না কিছু না। না বলে তো শুনবো না, মুখ দেখে বোঝাই যাচ্ছে কিছুটা হয়েছে। কি হয়েছে? আমরা আর পৃথাকে দেখতে পাবো না। কি বলছেন? পৃথা এতদিন ডক্টর মল্লিকার আশ্রয় ছিল, আমরা যখন ইচ্ছে গিয়ে ওকে দেখে আসতাম, কিন্তু এখন আরও ওখানে নেই। কোথায় গেছে? অন্য আশ্রয়। ডক্টর মল্লিকার বাড়িতে পৃথাকে নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, ওর ছেলে ঠিক মেনে নিতে পারছিল না, তাই জন্য পৃথাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়া হলো না হয় বুঝলাম, কিন্তু গেল কোথায়? ডক্টর মল্লিকা নিশ্চয়ই আবার তাকে রাস্তায় রেখে আসেনি। ডক্টর মল্লিকা যে এরকম কাজ করবেন না সেটা আপনি ভালো করেই জানেন। শাশ্বতীদি একজনকে ঠিক করে দিয়েছেন, তার কাছেই দিয়ে দিয়েছেন। তো যাই হোক, একটা আশ্রয় তো পেয়েছে, এর জন্য তো মন খারাপ করার কি আছে? সেটা আপনি বুঝবেন না, আপনাকে তো কখনো অন্যের আশ্রয় থেকে বড় হতে হয়নি। কি মুশকিল, বাবা মা থাকতে অন্য কোনো আশ্রয় থাকবো কেন? তা আপনার কি সেরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? আছে, আর আছে বলেই পৃথার জন্য খুব কষ্ট হচ্ছে জানেন। যখন আমার বছর 12 বয়স, তখন বাবা আমাদের ছেড়ে চলে যান, মা আমাকে নিয়ে বাধ্য হয়ে মামার বাড়িতে আশ্রয় নেয়। বেলা যত কাজ সব মাকে করতে হতো, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও মাকে সাহায্য করতাম। কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারতাম না, আমাদের দুজনের খুব ভয় করত জানেন। ভাবতাম কেউ যদি কিছু বলে দেয় তখন সেটা অবশ্য অনেকদিন আগের কথা, এখন তো মাকে নিয়ে আমি আলাদা ফ্ল্যাটে চলে এসেছি। তাও তো 3 বছর হয়ে গেল, কিন্তু বলতে পারিনি, কিছুতেই সেই দিনগুলোর কথাটা ভুলতে পারিনি। ভোলার দরকারটা কি? এই অভিজ্ঞতা আছে বলেই তো পৃথার জন্য এত গভীরভাবে আপনি চিন্তা করতে পারছেন। আমি যাচ্ছি। ও শুনুন, এটা নিয়ে যান। থ্যাংক ইউ।